ওম নম ভগবতে বাসুদেবায় মহা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে এই পূর্ণিমার দিন বুদ্ধ পূর্ণিমার দিন বা যে কোনো পূর্ণিমার দিন আপনি যদি আয়না দিয়ে একটি কাজ করতে পারেন তাহলে আপনার জীবনে যে উপরি বাধা যে সমস্যাগুলো তারপরে যে নেগেটিভিটি কারো নজর লাগা সমস্ত কিছু আপনি দূর করতে পারেন এই আয়না আপনাকে কিন্তু সে কাজে সাহায্য করবে কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা শুরু করি প্রথমেই আমরা বলবো যে বুদ্ধ পূর্ণিমা নিয়ে বা পূর্ণিমা নিয়ে আমরা অলরেডি অনেক ভিডিও বানিয়েছি তবে এইটা শুধুমাত্র পূর্ণি বুদ্ধ পূর্ণিমা বা কোজাগরি পূর্ণিমা বা বিশেষ বিশেষ যে পূর্ণিমা থাকে সেই পূর্ণিমায় যে করবেন তা নয় আপনি সারা বছর জুড়ে সারা বছর ধরেই আপনি কিন্তু যে পূর্ণিমা আসবে সেই পূর্ণিমাতেই করতে পারেন কিন্তু একটা কথা জানবেন যে বিশেষ পূর্ণিমায় বিশেষ কিন্তু ফল লাভ হয় সেই জন্য আপনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই কি করবেন প্রথমেই বলবো যে আপনি এই পূর্ণিমাতে আপনার যে মনোবাসনা অর্থাৎ আপনি ধরুন কোনো কাজে বাধা পাচ্ছেন কোনো কিছুতেই আপনার সেই কাজটা হচ্ছে না সব সময় যে গ্রহদের এর জন্য এই ঘটনা ঘটে তা কিন্তু নয় গ্রহরা তো আছেই অবশ্যই তাদের জন্য তো আমাদের ফল ভোগ করতে হয় কিন্তু অনেক সময় উপরিবাধা থাকে উপরিবাধা মানে ধরুন কোনো টোনা টোটকা বা কোনো হাওয়া বাতাস অর্থাৎ প্রভাব কুশক্তির আপনার ওপরে যদি কোনো প্রভাব থাকে তাহলে কিন্তু অনেক সময় কাজে বাধা থাকে জীবনের সমস্যা থাকে কোনো ক্লু নেই কোনো মানে কারণই নেই এই মধ্যে পড়ছেন কেন এই সবের জন্যই কিন্তু থাকে যে উপরি বাধার কথা বললাম এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনি এই কাজটি করতে পারেন আপনার ধরুন জীবনের নেগেটিভিটি বেশি আপনি বুঝতে পারছেন কোনো কিছুতে আপনি সাহস পাচ্ছেন না একটা উদ্যমতা পাচ্ছেন না একটা কেমন অলসতা কোনো কাজ করার ইচ্ছাটা নেই এইগুলো কাটিয়ে উঠতে আপনার এটা করতে পারেন বা কোনো মানুষ বুঝতে পাচ্ছেন যে আপনার পাশে নেই আপনি একা হয়ে যাচ্ছেন আর্থিকভাবে বা সামাজিকভাবে আপনি একা হয়ে যাচ্ছেন দল ছুট হয়ে যাচ্ছেন অ্যান্ড কেউ আপনার সাথে সেভাবে মিশছে না বন্ধুরা আপনাকে অ্যাভয়েড করে চলছে মানুষজন অ্যাভয়েড করে চলছে এই সমস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এ পদ্ধতি করতে পারেন বা আর্থিক অবস্থা কিছুতেই আপনি আয়ের মুখ দেখতে পাচ্ছেন না উদয়স্ত পরিশ্রম করছেন আপনার কর্মে কোনো খান্তি নেই কমতি নেই কিন্তু তাও কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারেন না বা আপনার আয় হচ্ছে প্রচুর দু হাতে আয় করছেন কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে দু হাতে কিছুতেই ধরে রাখতে পারছে না সেই সমস্ত বাধাগুলোকে অতিক্রম করার জন্য বা আপনার জীবনে বিবাহিত জীবনে যদি কোনো বাধা থাকে বা দাম্পত্য জীবনে বা চাকরিজনিত যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই পদ্ধতি করতে পারেন কি করতে হবে একটা আয়না নেবেন ছোট আয়না নেবেন ভাঙা আয়না নেবেন না কাচের টুকরো ভাঙা কাচের টুকরো নেবেন না আয়না নেবেন আয়না মানে আয়না বলতে যেটা বোঝায় আমরা যেটা করে প্রসাধন করি সেরকম আয়না নেবেন কিন্তু একটা কথা মনে রাখবেন ভাঙা কাজ কোথা থেকে ভেঙে গেছে সেটা নিয়ে আয়না করেছেন একদম কিন্তু এটা উচিত নয় নেগেটিভিটিকে ডেকে আনা হয় এবং যে মুখ দেখে তার জীবন কিন্তু একদম দুর্ভাগ্যে পর্যবেশিত হয়ে যায় দুর্ভাগ্যপূর্ণ হয়ে যায় তাই ভাঙা আয়নার কাছে বাড়িতে রাখবেনও না এমনকি টিভি বা যদি ফোনের স্ক্রিনও নষ্ট হয়ে যায় চেঞ্জ করার চেষ্টা করবেন বাড়ি থেকে সেটা বাদ দেওয়ার চেষ্টা করবেন একদম কোনো ভাঙা কাচের জিনিস কিন্তু ব্যবহার করবেন না তাহলে আয়না নেবেন আয়না নিয়ে কি করবেন আপনি যে আপনার মনোবাসনা আপনি কিসের জন্য এই কাজটি করছেন সেটা চন্দ্রদেবকে চন্দ্র যখন উদ্দিত হবে পূর্ণ চন্দ্র যখন তখন আপনি চন্দ্রের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার মনোবাসনা বলবেন এবং এটুকুনি বলবেন যে আমি যে কাজটি করতে চাইছি সেখানে যেন সফল হই তুমি আমার সহায় থেকো কেননা আমি জানি আমার স্থির বিশ্বাস তুমি এ কাজ করতে পারবে চন্দ্রদেব কৃপা করো বলে আপনার মনের মতন করে তাকে কি করবেন আকুল প্রার্থনা জানাবেন তার কাছে আপনি কাকুতি মিনতি করবেন চাঁদের যে দিকে আপনি আয়নাটা ধরে রেখে নেবেন ফ্রন্ট সাইড থাকবে ফ্রন্ট থাকবে চাঁদের দিকে আর ব্যাক সাইড থাকবে আপনার দিকে একটু করলেন এটা করলেন দিয়ে এবারে আপনি কি করলেন একটা ছোট আয়না নিতে হবে এখানে কেননা অনেক বড় আয়না নিলে একটু আপনি বিপদে পড়বেন তার কারণ আমি বলছি শুনুন একটা ছোট আয়না নেবেন যদি মানা থাকে আপনি কিনে নেবেন কোনো অসুবিধা নেই ছোটো আয়না কিনতে পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল দিয়ে আপনি কি করবেন দশ মিনিট মিনিমাম রাখলেন চাঁদের দিকে চাঁদের আলোটা রিফ্লেক্ট হয়ে কিরণটা রিফ্লেক্ট হয়ে আপনার কি হলো আপনার আয়নার মধ্যে পুঞ্জীভূত হবে সেই আয়নাটা নিয়ে এসে বাড়ির যেইখানে সবাই বসে এসোজন বসো জন বসে অর্থাৎ যেটা আপনার ড্রয়িং রুম বা যেটা আপনার লিভিং রুম অর্থাৎ সবাই এখানে বসলো আনন্দ ঠাট্টা করে সে সবাই যখন থাকবে সেই সবাই যখন থাকবে একসঙ্গে অনেক লোক তখন এসে আয়নাটা তাদের মাঝে এসে ঝেড়ে দিন জানবেই না কেউ জানবেই না আপনি কি করছেন আয়নাটা এসে ঝেড়ে দিন সবার মাঝে অর্থাৎ এটাই আপনি করতে চাইছেন যে আপনার জীবনে যে নেগেটিভিটি সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে আর পজিটিভিটি সবার মধ্যে পুঞ্জীভূত হয়ে যাবে আপনি এরা ভাববেন না যে এরা তো আমার সব আপনজন এরা তো বাইরের কেউ লোক না আমি এটা করলে আমার বুঝি আনন্দটা নিজে পাবো কিন্তু এদের মনে হয় কষ্ট হবে অর্থাৎ এরা মনে হয় নেগেটিভিটির আন্ডারে চলে যাবে এদের মনে হয় ক্ষতি হবে কখনোই না এখানে সবাই মিলে কি হবে সবাই মিলে কিন্তু একই ফল লাভ করবে আপনি করলেন ক্রিয়াটি সবাই আনন্দ পাবে সবাই কিন্তু পজিটিভিটির আওতায় চলে আসবে নেগেটিভিটি যা কিছু সমস্ত কিছু চলে যাবে ঝেড়ে দিতে হবে অর্থাৎ আয়নাটাকে নিয়ে একটু পরিষ্কার করে দিন ঝেড়ে দিন হাতে করে দু একবার একটু থপথপ করে বাড়ি দিয়ে দিন আওয়াজ করে তারপরে একটু আয়নাটাকে পরিষ্কার করে দিন হাত দিয়েই পরিষ্কার করে দিন অর্থাৎ যা কিছু নেগেটিভিটি সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিলেন বাইরে চলে যাবে পজিটিভিটি সমস্ত কিছু আপনাদের মধ্যে পুঞ্জীভূত হয়ে যাবে কি হয়ে যাবে স্প্রেড হয়ে যাবে এইভাবে যদি আপনি এভরি পূর্ণিমাই করতে পারেন তাহলে তো খুবই অসুবিধার কিছু নেই খুবই ভালো বা বিশেষ বিশেষ পূর্ণিমায় করলে আপনি কিন্তু বিশেষ বিশেষ ফল লাভ করবেন এর ফলে আপনার যদি ধরুন তখন বাইরের লোকও কেউ থাকে তখন তার মধ্যেও যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাও কিন্তু কি হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে পজিটিভিটিতে অর্থাৎ চাঁদের কিরণের এমনই একটি মাহাত্ম আছে এটা পরশ পাথরের মতো কাজ করে নেগেটিভিটিকে কি করে কনভার্ট করে দেয় পজিটিভিটিতে পজিটিভিটিকে কিন্তু কনভার্ট করে না নেগেটিভিটিকেতে পজিটিভিটি স্প্রেড করায় অর্থাৎ সেটাকে রিফ্লেক্ট করে সবার মধ্যে পজিটিভিটি নিয়ে আসে আর নেগেটিভিটিগুলোকে শুষে নেয় নিজের মধ্যে এইটা যদি করতে পারেন এভরি পূর্ণিমায় করুন বা বিশেষ বিশেষ পূর্ণিমায় করুন জীবন আপনার সত্যিই যে চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে হবে হ্যাঁ বোঝার ক্ষমতা রাখতে হবে বোঝার চেষ্টা করতে হবে নাহলে কী করে বুঝবেন এমনি এমনি করেই তো আপনাকে কেউ বুঝিয়ে দেবে না চা দেশে তো আপনার সামনে প্রকট হয়ে বলবে না বোঝো 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 আমি তোমার জন্য কিছু করলাম আপনাকে নিজে বুঝতে হবে হানড্রেড পারসেন্ট শিওরিটি আপনি প্রভাব বুঝতে পারবেন যদি আপনি চান যদি আপনি জেগে না ঘুমান অবশ্যই দেখুন যুগ যুগান্তর ধরে হয়ে আসা এই যে দৈবিক ক্রিয়াগুলো এইগুলো ভগবানের আশীর্বাদ হিসাবে মেনে করতে থাকুন আপনারা একদম শুভ ফল পাবেন আপনাদের জন্য শুভেচ্ছা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি